আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের হাতে পৌঁছে গেছে সিয়ান পাবলিকেশন থেকে তাদের লেটেস্ট বই। সো বইটা আজকে আমি কালেক্ট করেছি মুরাদপুর শাখা থেকে চট্টগ্রামের। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংকস সিয়ান পাবলিকেশনস ফর পাবলিশিং আ ভেরি বিউটিফুল বুক। ইটস আ বুক বাই আরিফ আজাদ। So let's unpack it inshallah. Alhamdulillah khule felechi. So inshallah amra boita ektu dekhi. Boita mashallah alhamdulillah the divine reality. To eta hocche je Hamza Georgeiser Sian publication theke esheche আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ান পাবলিকেশনের সাথে যারা 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 সংযুক্ত, মাসুদ শরীফ ভাই, আরিফ আজাদ, মাকামে মাহমুদ, রমিত কুমার, আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সবাইকে। খুব সুন্দর কভারটা, হার্ড কভার বই। সো এখানে কী লেখা হচ্ছে মূলত, নাস্তিকদের প্রধান অস্ত্র হলো বিজ্ঞান এবং দর্শন। এই দুটো বিষয়ের মারপেছে তারা এমন একটা ভাব দাঁড় করাতে চায় যেন দুনিয়ার তাবৎ বিজ্ঞান আর দর্শনের মূল মন্ত্র হলো একটাই, ধর্ম হটাও। আসলে কি তাই? বিজ্ঞান কি সত্যি খেদিয়ে বিদেয় করে দেয় ধর্মকে? দর্শন কি আসলেই অবান্তর বলে মানুষের ধর্মবিশ্বাসকে? বিজ্ঞানের যে ব্যাপারগুলো রং চং মাখিয়ে, দর্শনের যে বিষয়গুলোকে ধর্মের বিরুদ্ধে নাস্তিকেরা দাঁড় করাতো, ঠিক সেই বিষয়গুলো সামনে রেখে একে একে সেগুলোর অপনোদন করা হয়েছে এই বইতে। সেই সকল সত্য ধর্ম আর সত্য উপাস্যের দিকেও আহ্বান আছে এখানে মাশাআল্লাহ। সো ওভারঅল আমি ভিতরের দিকে যাচ্ছি। পেজের কোয়ালিটিগুলো মাশাল্লাহ ভালো, বাট আনফর্চুনেটলি সিয়ান পাবলিকেশনের এর আগে যে কয়েকটা বই বের হয়েছে, সাপোজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওখানে কোয়ালিটিগুলো আরও ভালো ছিল বেশ। এবার হয়তো একটু কিছুটা কোয়ালিটি, পেজ কোয়ালিটিটা একটু আগের থেকে কিছুটা লাইট মনে হচ্ছে। তারপর জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ। বইটার ওভারঅল প্রাইসটা ধরা হয়েছে 550 টাকা হার্ড কভার, এবং পেপার ব্যাগ হচ্ছে 475 টাকা। সো আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে পাবেন যদি এর মধ্যে আপনারা অনলাইন অর্ডার করেন, আর যদি তা না হই এমনিতেই মার্কেট প্লেসে আপনার সেটার দাম হয়তো 20% করে রাখা হয় সিয়ানের অল বই। সো আপনারা হয়তো আর্লি যদি এখনই নেন দেন এটা হয়তো এখন ভালো হবে। জাজাকাল্লাহু খাইরন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। হয়তো সামনে আরও হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা যদি তৌফিকে রাখে ইনশাল্লাহ আরও হয়তো আমরা বই নিয়ে আসব আপনাদের সামনে রিভিউ নিয়ে। সো আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।